ভারতের উত্তরাখণ্ডের চামলি জেলার যোশী মঠে তুষার ধসে এখন পর্যন্ত চোদ্দ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে একশো জন ভারতীয় গণমাধ্যম এন খবরে বলা হয় গতকাল যোশী মঠের কাছে ভয়াবহ তুষার ধসের পর ধলিগঙ্গা নদীতে প্রবল বন্যা দেখা দেওয়ার তীব্র জলশ্বাসে ভেসে যায় অনেকগুলো গ্রাম এ সময় ওই গ্রামের মধ্যে নির্মাণাধীন তপোবন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই শতাধিক শ্রমিক সেখানে আটকা পড়ে দুর্ঘটনার পর সেনাবাহিনী নৌবাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে এর কয়েক ঘন্টা পর সেখান থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে নিহতদের প্রত্যেক পরিবারের জন্য চার লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত এছাড়া নিখোঁজদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি একই সাথে সবার সুরক্ষা প্রার্থনা জানিয়ে উত্তরাখণ্ডের পাশে থাকার আশ্বাস দিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী